আমেরিকায় সব ধরনের শাক অ্যাভেলেবেল হলেও এই ডাটা শাকটা পাওয়াটা একটু কষ্টকর। তো কিছু কিছু জায়গায় পাওয়া যায় ফ্লোরিডাতে, যেখানেই দেখতে পাই মোটামুটি এরকম ফ্রেশ যদি আমি পেয়ে থাকি তাহলে অবশ্যই নিয়ে আসি। তো এগুলো দামের কথা নাই বা জিজ্ঞেস করলেন, অনেক প্রাইস, যেটা শুনলে অনেক সময় আসলে একটু অবাক করা কাহিনী বাংলাদেশের তুলনায়। বাট আমি আবারও বলছি, এই যে পাই সেটাই আমার জন্য অনেক। ফার্মার্স মার্কেট বলেন অথবা মাঝে মধ্যে আপনা বাজারে পাওয়া যায়, মানে এই টাইপের দোকানগুলোতে, ইন্ডিয়ান গ্রোসারি, সেগুলোতে পাওয়া যায়। বেস্ট হচ্ছে আসলে ব্যাকইয়ার্ডে লাগিয়ে দিলে দেখা যায় ফ্রেশ তুলে তুলে খাওয়া যায়। তো আমি এই ডাটাটা খুব ভালো করে ক্লিন করে রেখেছি, ক্লিন করতে ভালো লেগেছে কারণ একদম ফ্রেশ ছিল। তো এর জন্য আর পাতাটাকে তো শাক রান্না করবো রসুন আর কাঁচামরিচ দিয়ে, আর এটাকে সবগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এটা চটচড়ির মতো রান্না করব। এখানে অনেকগুলো সবজি আছে, গাজর, তারপর হচ্ছে কি বলবো এটাকে, আলু, ডাটা, আর অনেকগুলো সবজি আছে। তো প্রথমে শুকনো মরিচ ফোড়নে দিলাম, দিলাম কালো জিরা। কালো জিরাটা খুব ভালোভাবে যখন ফুটে আসবে তখন আমি এই ডালের বড়িটাকে একটু ভেজে নিব। আসলে ডালের বড়িটা প্রথমেই ভেজে তোলা যায়, আমার মনে ছিল না, তাই আমি কালো জিরা দিয়ে এই ডালের বড়িটা তুলে নিয়ে তারপর হচ্ছে অন্য প্রসেসে যাব। জানেন, এই সবজি রান্নাটা আমার এখন সবচেয়ে প্রিয় হয়ে গেছে। আমার মনে হচ্ছিল আমি মনে হয় প্রত্যেক বেলায় এই সবজিটা খেতে পারবো। যাদের মাছ মাংস জিনিসটা অনেক প্রিয় তারা হয়তোবা আমার এই কথাটা একদম বুঝতে পারবেন না। আমার ইদানিংকালে সবজি জিনিসটা আরও বেশি প্রিয় হয়ে গেছে। আর যখন এরকম সিম্পলভাবে রান্না করি মশলা ছাড়া বা ঘিয়ের ফ্লেভারটা যেখানে বেশি থাকে সেরকম, তখন আরও বেশি ভালো লাগে। ও বাই দ্য ওয়ে, এখানে আমি কাঁঠাল বিচি দিচ্ছি। এটা বাংলাদেশের মানুষের জন্য তেমন কিছু না, কিন্তু আমেরিকায় আমরা যারা আছি তারা দেখলে নিশ্চয়ই আমার মতো আপনাদের খুশি খুশি লাগবে যে মানে আমি এই ধরনের সবজি দিয়ে এই চটচড়িটা রান্না করছি। কাঁঠাল বিচি তো একটু শক্তই হয়, সেজন্য এটা প্রথমে দিলাম একটু নেড়ে চেড়ে, ডাটাটা দিলাম, ডাটাটা দিয়ে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। ওইদিকে শাকটা রান্না করছি, যতটুকু পারি কুচিয়ে নিয়েছি। ডাটা শাকটা রান্না করতে হলে ভালো করে কুচিয়ে নিলে ভালো হয় আর কি। আমার মাকে দেখতাম সবসময় একদম খুব সুন্দর করে মানে মিহি করে কেটে নেয়। তো এরপরে আমি যে শক্ত সবজিগুলো এগুলো একে একে দিয়ে মানে অল্প আঁচে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ঢাকনা দিয়ে দিয়ে। এরকম যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি একটু ধনিয়া পাতা, তারপর ডালের বড়িগুলো একটু ভেঙে এটা দিয়ে আরও 5 মিনিট ঢাকনা দিয়ে মানে রান্না করব। লাস্টে একটু ঘি ছড়িয়ে দেওয়া যায়, অথবা গরম ভাতের সাথে যখন খাওয়া হয় তখন একটু ঘি নিয়ে খাওয়া যায়। অসম্ভব ভালো লাগার আমার এই সবজিটা। আপনারা কে কীভাবে রান্না করেন অথবা এভাবে রান্না করেন কি না আমাকে জানাতে ভুলবেন না। আপনারা অনেকেই অনেক স্টেট থেকে আমাকে বলে থাকেন আমি যে পাচ্ছি এগুলো আমি রিয়েলি লাকি। আসলে আমি লাকি মনে করি, অন্য কোনো স্টেটে যদি থাকতাম যেখানে দেশীয় খাবার থাকে মানে নাই, মানে আমার কাছে মনে হয় আমার সার্ভাইভ করা খুব কঠিন হতো। যাই হোক, এটা আমি আরেকটা বেলার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি, সেটা আসলে অন্য একটা দিনের। বাট আমি একসাথে এই ক্লিপসগুলো রেখেছি, কাটাকাটি চলছে, তো আমি ভাবলাম একটু ভিডিও করি। বাবা মেয়ে গল্প করছে, কাটাকুটি করছে, অর্ষার যে কত ধরনের প্রশ্ন আপনারা যদি মানে না শোনেন বিশ্বাস করবেন না। ও আমার অনেকগুলো খাবার খেয়ে যখন ক্ষুধা লাগে খুব বেশি, যে খাবারটা তার খুব টেস্ট লাগে, আমাকে বলবে মা আমি যখন বড় হব তুমি তোমার মতো আমাকে শেফ বানাতে পারবা, মানে এই রান্নাটা আমার শিখাই দিতে পারবা, এত সুন্দর করে বলে। মানে আমিও ওইভাবে বলতে পারতেছি না আপনাদেরকে। যাই হোক, লিঙ্কন এখানে বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটা মিক্স সবজি রান্না করলো, আর সে আমাকে আগে জিজ্ঞেস করলো এটা কীভাবে রান্না করে, ডালের বড়ি দিয়ে। সো এই যে পাঁচফোড়ন দিয়ে যেভাবে রান্না করি ওটাই বললাম। সে ওই দিনও এটার মধ্যে কাঁঠাল বিচি দিয়েছিল, যা যা সবজি আছে আর কি সব কিছুই দিল, এবং ওইটা তো আমি অলরেডি খেয়েছি, মানে ভালোই হয়েছে, মানে রান্নাটা পারফেক্ট ছিল আর কি। বাইরের পরিবেশে রান্না করলে গল্প করতে করতে রান্না আসলেই ভালো লাগে। তারপর হচ্ছে বিকেলবেলা আমরা একটা আপুর বাসায় গেলাম, সেখানে আমরা পেঁয়াজও খেয়েছি, পেঁয়াজ ওটা বেস্ট অফ দ্য বেস্ট ছিল রিয়েলি।